হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কোনো রকম ডেইলি লাইফ ব্লগ নিয়ে আসিনি, একটা খুব কি বলবো, একটা খুব খারাপ ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে চাই। যারা বহরমপুরে তারা তো জানোই যে গত পরশু দিন সন্ধেবেলায় কি ঘটেছে আমাদের শহরে, আমাদের শহর, আমাদের প্রিয় শহর, আমাদের প্রাণের শহরে। এর আগে এরকম ঘটনা কিন্তু শোনা যায়নি যে ভর সন্ধেবেলায় রাস্তাঘাটে এরকম দুর্ঘটনা। আমার মনে মানে প্রশ্ন এলো, আমার মনে কেন সবার মনেই প্রশ্ন এলো যে আমরা তাহলে কতটা সেফ, আমাদের নিজেদের শহরে যদি আমরা সেফ না থাকি। এতদিন শুধুমাত্র শুনতাম, নিউজ চ্যানেলে শুনতাম বা নিউজ পেপারে পড়েছি যে এখানে ওখানে খুন হয়েছে, কিন্তু আমাদের শহরে এরকম ঘটনা হয়তো এই প্রথমবারই ঘটলো। যারা জানো না তাদের জন্য বলে রাখি, গত পরশু দিন মানে 2 তারিখ, সেদিন সন্ধেবেলায় একজন কলেজ ছাত্রীকে খুন করা হয়েছে, প্রকাশ্যে খুন করা হয়েছে, চাকু দিয়ে তাকে কুপিয়ে মারা হয়েছে। এবং যে ছেলেটি মেরেছে সে হচ্ছে মেয়েটির পূর্ব পরিচিত। এবার তাদের মধ্যে কি সম্পর্ক, কিরকম সম্পর্ক, তার কাটাছেঁড়া করার মধ্যে আমি যাচ্ছি না, তবে খবরটা খুবই খারাপ। মেয়ে ধরে নিচ্ছি, আমরা তর্কের খাতিরে ধরে নিচ্ছি, হয়তো মেয়েটি ছেলেটির সাথে খুব বাজে ব্যবহারই করেছে বা কোনো বাজে ঘটনাই ঘটিয়েছে, মানে ইমোশনালি হয়তো কোনো বাজে কি বলবো, হয়তো তাকে তার সাথে তার প্রেম ছিল, পরে না হয়েছে বা ব্রেকআপ হয়েছে। কেন তার জন্য কি তাকে খুন করে দিতে হবে, এটা মানে এটা আমার প্রশ্ন। তার জন্য কি তাকে খুন করে দিতে হবে, মানে মানুষ কি এতটাই নিষ্ঠুর, এতটাই নৃশংস? ছেলেটি যে মেয়েটিকে ভালোবাসে বলে দাবি করে, তাকে খুন করতে কি করে পারে, তাও আবার চাকু দিয়ে কুপিয়ে কুপিয়ে। দিন দিন মনে হচ্ছে মানুষ সত্যি খুব নিষ্ঠুর আর নৃশংস হয়ে যাচ্ছে। এবং এটা যা ঘটেছে সেটা তো ঘটেছে, সেটা ছাড়াও একটা কথা, মানে যেটা যে ঘটনার জন্যই আমার মনে হলো এটা আমার সবাই সামনে বলা দরকার, সেটা হচ্ছে এই যে নিউজটা, সেটা পুরো ফেসবুকে ঘুরছে, বিভিন্ন নিউজ চ্যানেল কভার করছে এই নিউজটা। অবশ্যই তাদের কাছে একটা ব্রেকিং নিউজ, তারা তো কভার করবেই। তো সেখানে যখন দেখানো হচ্ছে যে এইরকম মেয়েটিকে মারা হচ্ছে, তো কেউ একজন মানে প্রত্যক্ষদর্শীদের মধ্যে কেউ একজন হয়তো দূর থেকে ভিডিও করে নিয়েছিল মেয়েটিকে মারার, তারা কেন বাঁচায়নি, বাঁচাতে যায়নি, সেই সমস্ত কোয়েশ্চেনেও আমি যাচ্ছি না। কারণ শোনা যাচ্ছে যে ছেলেটির হাতে বন্দুক ছিল, চাকু ছিল, সে কারণে হয়তো নিজের প্রাণের ঝুঁকি কেউ নিতে চায়নি, কেউ হয়তো অতটা সাহসী নয় যে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে অন্যকে বাঁচাতে যাবে। কিন্তু সেই ভিডিওটা যখন ফেসবুকে দেখানো হচ্ছে, প্লাস তার সাথে মেয়েটির পরিবার কাঁদছে প্রচণ্ড, বিশেষ করে মেয়েটির মা হাউমাউ করে কাঁদছে তার সন্তান হারানোর যন্ত্রণাতে, সেই একটা ফুটেজও ওই ভিডিওটার সাথে দেখানো হচ্ছে। তখন আমি দেখলাম যে আমি যখন নিউজটা দেখলাম মানে ফেসবুকে, তখন দেখছি রিয়্যাক্টের জায়গায় 143 জন বা 144 জন মতো হা হা রিয়্যাক্ট দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনেছেন যে ওখানে হা হা রিয়্যাক্ট দিয়েছে, একজন দুজন বা চারজন নয়, 143 জন। যদি বুঝতাম যে একদম একজন দুজন বা 3-4 জন হয়তো ভুল করে হয়ে গেছে, বা হয়তো ওই 2-3 জনের মাথার মানে মস্তিষ্ক বিকৃতি আছে, কিন্তু না, 144 জন হাহারিয়াক দিয়েছে। এখানে হাহারিয়াক দেওয়ার কি হলো সত্যি আমি বুঝে পেলাম না, মানে তারা কি সত্যি মানুষ নাকি শুধুমাত্র মানুষের চেহারা নিয়ে জন্মগ্রহণ করেছে, নিকৃষ্টতম জীব তারা, যে একটা মানুষের মৃত্যুতে তার পরিবার কাঁদছে সেটা দেখে তাদের হাসি পাচ্ছে, এরাই তো ক্রিমিনাল, এরাই তো আসলে ক্রিমিনাল, এরকম মাইন্ডের লোকজনই তো এই সমস্ত খুন, ডাকাতি, রেপ এগুলো করে, মানে তাছাড়া আর কি বলবো। আমার এত রাগ হলো, এবং কমেন্টও দেখলাম বেশিরভাগ কমেন্টে রয়েছে
যা যে সমস্ত মেয়েরা সন্ধেবেলায় একা একা ঘোরে তাদের সাথে নাকি এরকমই হওয়া দরকার। কেউ লিখেছে কি, ভালোবাসার মানুষকে ধোকা দিলে এরকমই হয়। কেউ লিখেছে এখনকার দিনের মেয়েদের সাথে এরকমই হওয়া উচিত। তাদেরকে আমার প্রশ্ন, যদি এই ঘটনাটা আপনার বাড়ির, মানে ভগবান না করুন এরকম কোনো মেয়ের সাথে হোক, তবুও আপনার বাড়ির কারোর সাথে হয়ে যেত, তাহলেও কি আপনারা সেম কাজটাই করতেন? এরকম ভাবে বলতেন যে যারা সন্ধেই বাড়িতে বেরোয়, বাড়ি থেকে বাইরে বেরোয়, তাদের এরকম হয়, বা তাদের মানে সেই কষ্টটা দেখেও কি আপনাদের হাসি পেত? আমি মানে এটা দেখে আমার এতটা খারাপ লাগলো, আমি এতটাও ভাবছি যে আমরা কোথায় যাচ্ছি। দিন দিন কি মানুষ আরো উন্নত হচ্ছে, নাকি সেই আদিম যুগে ফিরে যাচ্ছে, যেখানে মানুষ সেখানকার মানুষরাও মনে হয় আদিম যুগের মানুষরা এত নিষ্ঠুর বা নৃশংস হয়তো ছিল না। তারা হয়তো পশু প্রাণী হত্যা করতো নিজেদের পেটের খিদে মেটানোর জন্য, আর এরা করে মনের রাগ মেটানোর জন্য। যদি কোনো অন্যায় করে থাকে মেয়েটি, তাহলে সে অন্য পথ নিতে পারতো, আইনের পথ নিতে পারতো বা কিছু। পরে নিউজ চ্যানেলে যেটা দেখা গেল, না সেরকম কোনো ব্যাপার নাই, ছেলেটি মেয়েটিকে বারবার বিরক্ত করতো বা এরকম করতো। প্রেমের ক্ষেত্রে না বললে কি তাকে খুন করতে হবে? বিচ্ছেদ কি কারোর হয় না? বিবাহিত জীবনেও মানুষের বিচ্ছেদ ঘটে। 20 বছর 25 বছর একসাথে ঘর সংসার করার পরেও দুজন মানুষের মনে হতেই পারে যে আমরা একসাথে থাকতে পারবো না, তাদের মধ্যেও বিচ্ছেদ হয়। তার মানে কি একজন মানুষ অপরজনকে খুন করে দেয়? মানে আমারও তো মেয়ে আছে, আর যেই হারে কমেন্ট মানুষের যে মেয়েদের সাথে এরকমই হওয়া উচিত, কেন সে মেয়ে বলেই তোমরা ধরে নিচ্ছ যে মেয়েটা ছেলেটার সাথে খারাপ করেছে? মেয়ে বলে কি তার দিকে আঙুল তোলাটা খুব সহজ? মানে আমার তো এখন ভয় লাগছে, আমি ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম যে ঠাকুর আমার যেন মেয়ে হয়, আর এখন আমি ভাবছি যে আমি খুব ভুল কাজ করে ফেলেছি মেয়ে চেয়ে, কারণ মেয়েদের দিকে খুব সহজেই আঙুল তোলা যায়, আর হয়তো মেয়েরা একটু ফিজিক্যালি ছেলেদের থেকে দুর্বল বলে তাদেরকে সহজেই মারধর এটা সেটা করা যায়। আমি নিজেও চাইবো যে আমার মেয়েকে ফিজিক্যালি স্ট্রং করার, তার সাথে মেন্টালি অবশ্যই। আর সব মায়েদের বলছি যে তোমরাও তোমাদের যারা কন্যা সন্তান আছে তাদেরকে ফিজিক্যালি স্ট্রং করার চেষ্টা করো, প্লাস যারা ছেলের মা আছো তারাও অবশ্যই, প্রত্যেকটা মাই তার ছেলেকে ভালো শিক্ষায় দেয়, কিন্তু কেন জানি না, কিভাবে জানি না এত মানুষ অসহিষ্ণু হয়ে যাচ্ছে। তবুও বলবো প্রত্যেকটা ছেলের বাবা মা যদি ছেলেদেরকে একটু ভালো মতো শিক্ষা দেয়, একটু যদি শেখায় যে মেয়েদেরকেও রেসপেক্ট করতে হয়, রেসপেক্ট করা যায়, তাহলে হয়তো সমাজে এই ধরনের ঘটনাগুলো কম ঘটবে। যাক, অনেক কথা বলে ফেললাম, জাস্ট এইগুলো আমার মনে হলো, তাই জন্য আমি বললাম। যদি কিছু খারাপ বলে থাকি কেউ কিছু মাইন্ড করো না। চলো আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।